हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमरा ए भिडियोर माध्यमे देखे नेब पीएम किसान सम्मान निधि योजनार एकेर पर एक आपडेट चलेई आसछे। इतिमध्ये आबारो एकटी नतून आपडेट दिए दिएछे। तो बेश किछुदिन धरे एई आपडेटटा चले आसछे, अनेकेई हयतो आपनादेर अकाउंट जेटा रयेछे सेखाने किन्तु आपनारा देखते पाच्छेन, अर्थात आपनादेर जे स्ट्याटास सेखाने आपनारा जखनई चेक करछेन तखन किन्तु एई अपशनगुलो आपनारा देखते पाच्छेन। तो अनेकेई कमेंट करछेन जे दादा ইনএলিজিবিলিটি কেন হচ্ছে বা ইনঅ্যাকটিভ কেন হচ্ছে, বা অনেকে আবার বলছেন দাদা আমাদের অ্যাকাউন্ট নাম্বার উড়ে যাচ্ছে বা অ্যাকাউন্ট নাম্বারই আমাদের গায়েব হয়ে গেছে কেন হচ্ছে, তো কি হবে আপনাদের, কি আবার নতুন করে অ্যাকাউন্ট নাম্বার বা আপনার যে অ্যাকাউন্টের পাসবই সেটা কি আপনাকে জমা করতে হবে কিনা এডি অফিসে, এই যে যাবতীয় আপনাদের তথ্য বা অনলাইনে কোনো রকম অপশন রয়েছে কিনা সেই অ্যাকাউন্টটা অ্যাড করার। তো দেখুন অনেকেরই অনেক রকমের কোশ্চেন থাকে, তো আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। অনেক কৃষকের এমন দেখবেন যে স্ট্যাটাস যখন আপনারা চেক করছেন, চেক করার পরে দেখবেন যে আপনাদের কিন্তু এরকম অ্যাকাউন্ট নাম্বার শো করছে না। দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, লাস্টের যে চারটা সংখ্যা সেটা লেখা রয়েছে, আর আইএফএসসি কোড সেটা কিন্তু টোটালটাই লেখা রয়েছে। এটার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, দেখুন অ্যাক্টিভ রয়েছে, বাকি সবকিছু ঠিকঠাক, তিনটা কিস্তিও পেয়েছে। এবার আরো একটা আমি স্ট্যাটাস আপনাদের সামনে তুলে ধরছি, সেটাতে দেখুন এখানে আবার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দেখুন নেই বলছে, বা এনএ বড় হাতের লেখা রয়েছে না। তো কেন নেই, এই ব্যক্তির ছিল, এই ব্যক্তিও দেখুন তিনটা কিস্তি পেয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ব্যক্তির কেন অ্যাকাউন্ট নাম্বারটা নেই, অনেকের এরকম স্ট্যাটাস শো করছে, তো আপনি ভয় পেয়ে যাচ্ছেন যে আপনি হয়তো আর টাকা পাবেন না, এমনটা না। দেখুন এখানে না এসেছে কোনো কারণবশত বা ওয়েবসাইটের ফল্টের কারণে এরকম হতে পারে। তো এখনো এটার যে সঠিক তথ্য সেটা জানা যায়নি যে কেন না লেখাটা এসেছে, কিন্তু আপনি এটা মনে করতে পারেন যে না লেখা যে আসছে এতে আপনার কোনো কিছু হবে না, আপনার যত হোক না এখানে অ্যাক্টিভটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ধরুন এখানে আপনার না লেখা রয়েছে সেতে কোনো প্রবলেম নেই, কারণ আপনার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু নিচে যে কিস্তিগুলো পেয়েছেন সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন, কিন্তু যদি আপনার অ্যাক্টিভের জায়গায় যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় সেক্ষেত্রে বুঝবেন আপনি কিন্তু আর টাকা পাবেন না। এবার যদি ইনঅ্যাক্টিভ করে তার সোজা যে ঘরটা রয়েছে এই ঘরটাতে কিন্তু আপনাকে বলে দিবে কেন ইনঅ্যাক্টিভ করা হয়েছে, কিন্তু এখানে দেখুন এই ব্যক্তি অ্যাক্টিভ রয়েছে সেক্ষেত্রে এখানে কেন মানে ইনঅ্যাক্টিভ করা হয়েছে সেই রিজনটা এখানে দেওয়া নেই। যদি ইনঅ্যাক্টিভ কোনোদিন করে দেয় তাহলে কিন্তু এখানে অবশ্যই দেখবেন যে দিয়ে দিবে যে কেন ইনঅ্যাক্টিভ করা হয়েছে, আপনি কেন এলিজিবল না সেটা কিন্তু এখানে বলে দিবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন এখানে অ্যাকাউন্ট নাম্বারটা যদি আপনার চলে যায় সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই, আপনারা অবশ্যই তাড়াতাড়ি করে কেওয়াইসি যেটা সেটা কমপ্লিট করে নিন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার কোনো রকম প্রবলেম হবে না, পরবর্তী কিস্তি আপনি অবশ্যই পাবেন। আর এনে যে লেখাটা আসে এটা নিয়ে যদি কোনো রকম কোনো আপডেট পাই এডিও অফিস থেকে অবশ্যই কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করো, ধন্যবাদ।